বন্ধুরা WWE তো ওমোস একজন জায়ান্ট সুপারস্টার এবং তার কাছে অনেক প্রকারের মুভ রয়েছে এবং সবথেকে বেশি ভয়ঙ্কর মুভটি হচ্ছে তার ফিনিশার জেকেসিবি। এই মুভটির পুরো নাম হচ্ছে জ্যাক নাইফ চক্স বম। সত্যি বড় অদ্ভুত এবং বড় কঠিন একটি নাম। এবং অন্যদিকে আমরা আলোচনা করব দ্য ট্রাইবাল চিফ দ্য হেড অফ দ্য টেবিল রোমান্সের ফিনিশার স্পিয়ার সম্বন্ধে, অর্থাৎ আমরা এই মুভ দুটির মধ্যে একটি কম্প্যারিজন করব, অর্থাৎ জেকেসিবি এবং স্পিয়ারের মধ্যে একটি তুলনা করব এবং দেখব যে কোন মুভটি বেশি এফেক্টিভ এবং কোনটি বেশি রেসলারকে ডিস্ট্রয় করতে পারে। এবং আমরা এটাও দেখব যে কোন মুভটি সবথেকে বেশি তুলনামূলক সহজ এবং সহজেই যে কাউকে দেওয়া যায়। তো প্রথমে আলোচনা করা যায় ওমোসের জেকেসিবি সম্বন্ধে। এবং এই মুভটিকে ডবল অ্যান্ড চোখ স্ল্যামও বলা হয়ে থাকে। আর এই মুভটি দেওয়ার সময় ওমোস তার অপোনেন্ট রেসলারকে দুহাত দিয়ে অনেক উপরে তুলে ধরে এবং তাকে একটি সজোরে আছাড় মারে রিং ম্যাটে এবং এরপর সে অপোনেন্ট একদম বেহোশ হয়ে যায় এবং কয়েক সেকেন্ডে তিনি সেই ম্যাচ থেকে হেরে যান। আর এই মুভটি বেশি এফেক্টিভ হওয়ার কারণ হচ্ছে ওমোসের হাইট, তার বিরোধীকে অ্যাটাক করে, তাই জেকেসিবি অনেকটি ভয়ঙ্কর মুভ। তো যাই হোক, এরপর কথা বলা রোমানের স্পিয়ার সম্বন্ধে। যেখানে রোমান তার অপোনেন্টকে অনেক দূর থেকে দৌড়ে স্পিয়ার মেরে দেন, মানে রিংয়ের এক কোণা থেকে অন্য কোণার তিনি দৌড়ে আসেন। আর মুভটিও বেশ ভয়ঙ্কর একটি মুভ। তো এখন প্রশ্ন হচ্ছে যে এদের মধ্যে কোন মুভটি বেশি ভয়ানক। তো এবার আলোচনা করা যে মুভগুলির নেগেটিভ দিক সম্বন্ধে। প্রথমে কথা বলা যে ওমোসের ফিনিশার সম্বন্ধে, অর্থাৎ জেকেসিবি সম্বন্ধে। তো যেমনটা আপনারা দেখেছেন যে ওমোস এখনও পর্যন্ত যাকে যাকে হারিয়েছেন তারা ওমোসের থেকে হাইটটি অনেক ছোট এবং তা থেকে অনেক বেশি হালকা, আর তাই জন্যই তো ওমোস তাদেরকে অনেক উপর থেকে তুলে জেকেসিবি মারতে পারেন। কিন্তু যদি কখনো ওমোসের থেকে হাইটে বড় কিংবা তার থেকে ওজনে বেশি কিংবা কোনো মনস্টার তার সঙ্গে ফাইট করেন, তাহলে ওমোস তাকে সেই মুভটি দিতে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং সেই মুভটি তিনি ঠিকঠাক করে পারফর্ম নাও করতে পারেন। এক্সাম্পল হিসেবে বলা যায় দ্য বিগ শো কিংবা বনস্টমনের কথা। যদি ওমোস এদের সঙ্গে ফাইট করেন তাহলে ওমোস তার ফিনিশার জেকেসিবি এদেরকে ঠিকঠাক করে মারতে নাও পারতে পারেন, কারণ যাদের হাইট এবং ওয়েট বেশি হয় তাদেরকে এই সমস্ত মুভ পারফর্ম করা বেশ একটি অসুবিধাজনক ব্যাপার। কিন্তু অন্যদিকে স্পিয়ারের এমন কোনো ব্যাপার নেই, কারণ ইতিমধ্যে রোমানিস অনেক বড় বড় কিংবা অনেক মনস্টার রেসলারকে স্পিয়ারে কুপঘাত করে দিয়েছেন এবং লিস্টে রয়েছেন ব্রন স্ট্রোম্যান, বিগ শো, ব্রক লেসনার, মানে অনেক বড় বড় অনেক ভারী ভারী রেসলার কিন্তু এই লিস্টে তিনি রয়েছেন। মানে রোমান এদেরকে খুব সহজ স্পিয়ার মেরেছেন এবং তাদেরকে হারিয়েওছেন। তাই দেখতে গেলে ওমোসের ফিনিশার একটু এফেক্টিভ হলেও কিন্তু স্পিয়ারের সঙ্গে সেটি পেরে উঠছে না। তুলনা করলে ওমোসের ফিনিশারের থেকে রোমানের ফিনিশার স্পিয়ার অনেক বেশি সুবিধাজনক এবং কখনও কখনও রোমান রিংস তার বিরোধীর আক্রমণকে কাউন্টার করে স্পিয়ার মারতে পারেন। ধরুন কোনো রেসলার যখন রোমানের উপর জাম্প করে তখন রোমান তাকে হাওয়াতে স্পিয়ার মেরে দিতে পারবে, কিংবা যখন কোনো রেসলার তাদেরকে দৌড়ে আসছে তখন রোমান তাকে স্পিয়ার মেরে দিতে পারবে। এবং এই কাজে ছোট বড় মোটা পাতলা কোনোই ভেদাভেদ থাকবে না, কারণ স্পিয়ার সবাইকেই দেওয়া যায়। কিন্তু অন্যদিকে ওমোসের ফিনিশার জেকেসিবির সঙ্গে একটু পাঙ্গা রয়েছে, কারণ এই মুভটি দিতে ওমোসকে অনেক খাটনি করতে হবে। তাকে প্রথমে রেসলারকে ধরতে হবে এবং তারপর তাকে পুর করে রিংয়ের মধ্যে আছাড় মারতে হবে। তাই জেকেসিবি ভার্সেস স্পিয়ারের মধ্যে তাই আমার চয়েস এবং আমার মতে এগিয়ে রয়েছে রোমানের স্পিয়ার। তো আপনাদের মতামত কী তা কমেন্ট অবশ্যই বলুন।